নমস্কার বন্ধুরা, প্রত্যেককে জানাই স্বাগত আমার চ্যানেলটিতে। আজ আমরা কথা বলবো তাপসী দত্তের সাথে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই তাপসী দত্ত কে? আপনারা অনেকে চিনে থাকতে পারেন যদি বাংলা সিরিয়াল বা ধারাবাহিক দেখে থাকেন, তবেই মনের মধ্যে হয়তো এখনো কিছুটা সংশয় রয়েছে এই তাপসী দত্ত আসলে কে। তবে চলুন এবার দেখে নেওয়া যাক তাপসী দত্ত আসলেই কে। আপনারা যদি এই সিরিয়ালগুলি দেখে থাকেন তবে অবশ্যই তাপসী দত্তকে চিনে থাকতে পারেন। যেমন ধরুন জামাই রাজাতে জার্নালিস্টের চরিত্র দেখা গেছে, সাত ভাই চম্পাতে মানুষ রাক্ষস অর্থাৎ যে ফার্স্ট লিড রাক্ষস হয়েছিল তার বোনের বন্ধুর চরিত্রে অর্থাৎ তাপসী দত্ত একজন রাক্ষস চরিত্রেই ছিলেন। জয়ী সিরিয়ালে জার্নালিস্টের চরিত্র দেখা গেছে, গুড্ডু যেখানে গুড়িয়া সেখানেতে আশ্রমের টিচার চরিত্র দেখা গেছে এবং এটি বেশ জনপ্রিয়। খিলের পুতুলতে নায়িকার বান্ধবী চরিত্রে দেখা গেছে, এটিও খুব জনপ্রিয়। এইভাবে আমরা অনেক সিরিয়ালের মধ্য দিয়েই তাপসী দত্তকে দেখতে পেয়েছি। এবার আমি তার সাথে শুরু করব বাংলা টেলি সিরিয়াল নিয়ে কিছু প্রশ্ন বা সাক্ষাৎকারও বলা যেতে পারে। এখনকার দিনের বাংলা টেলি সিরিয়ালের জনপ্রিয়তা কোন বয়সীদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এখনকার দিনে বাংলা সিরিয়াল সব বয়সীদের মধ্যে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র আগেকার দিনের অবস্থা ছিল যেটা, যে শুধুমাত্র মা কাকিমা জেঠিমা বা একটু যারা বয়সের আছেন তারাই শুধুমাত্র দেখেন, কারণ সেগুলো ছিল ম্যাক্সিমামটাই ফ্যামিলি ড্রামা। ঠিক আছে, তো এখনকার দিনে যেটা হয়, এখনকার দিনে অনেক বাচ্চাদের গল্প এসছে যেটা বাচ্চারা দেখতে পছন্দ করে। ঠিক আছে, অনেক কিছু তোমার একটু আমাদের মানে মাঝ বয়সী মানুষের মধ্যে এসছে বেশ কিছু, মানে এখনকার ওই ফ্যামিলি ড্রামা যে একই ধরনের গল্প সেই ব্যাপারটা খুব কম দেখা যায়। বিভিন্ন আঙ্গিকে বাংলা সিরিয়ালকে প্রেজেন্ট করছে এখন। এই বাংলা মেগা সিরিয়ালের চরিত্রগুলি মানুষের মনে কতটা দাগ কাটতে পারে? মানুষের মনে দাগ কাটতে পারে, কারণ ধরো অনেকটাই দাগ কাটতে পারে। যেমন রানী রাসমণি বলছি, রানী রাসমণি 4 years কন্টিনিউ, ঠিক আছে, 4 বছর হয়ে গেছে। মানুষ যদি ভালো না বাসে কোনো সিরিয়াল চলতে পারে না, কারণ এখানে একটা টিআরপির ব্যাপার থাকে। ঠিক আছে, তো যদি টিআরপি না থাকে তাহলে কোনো সিরিয়াল চলবে না। এবার চরিত্রগুলো অবশ্যই, যেমন বামা খেপা, এখনো গ্রামে গঞ্জে গিয়ে, মানে আমি নিজে যেহেতু করেছি তাই আমি বলতে পারবো যে আমরা যদি গ্রামে যাই তো আমাদের পাঁচমিও কিন্তু প্রণাম করে। ঠিক আছে, তো নিশ্চয়ই চরিত্রগুলি মানুষের মনে দাগ কাটে, তবেই না এতটা এতটা পপুলার, মানে এতটা মানুষ ওই, দেখো রানী রাসমণি এখন আমি জানি যে ডিটেকটিভকে যেখানে দেখে সেখানে মানুষ হাতটা অন্তত ছুঁয়ে দেখে যে ও আদৌ সত্যি না গল্প গ্রামের দিকে। তো এই ব্যাপারটা তো অবশ্যই, ভালো না বাসলে বা চরিত্রগুলি মনে দাগ না কাটলে তো এই এতটা জনপ্রিয়তা আসে না, তাই না? এতটা ভালোবাসা পাওয়া যায় না। মেগা সিরিয়াল কি শুধু বাড়ির অন্দরের গন্ডগোলকে প্রকাশ করে নাকি এর থেকে কিছু বার্তাও পাওয়া যায়? অবশ্যই বার্তা পাওয়া যায়। দেখো এখনকার সিরিয়াল গুলোতে গল্প থাকে, ঠিক আছে, সেটা রিয়েল লাইফেরও থাকে আবার মানে রিয়েল লাইফের স্ট্রাগলও থাকে। স্ট্রাগলটা কিরকম, না একটা ধরো কোনো গ্রামের মেয়ে, মানে ধরো মিঠাই, আমি মিঠাইটা নিয়ে বলছি, সে ওর গ্রামের বাড়িতে শুধুমাত্র মিষ্টি বানাতো কিনা গ্রামের লোকজনের জন্য। ঠিক আছে, তো এখন সে মিষ্টি বানাতে বানাতে গিয়ে ও কলকাতায় এসে পরে মিষ্টি দিচ্ছে, তাহলে এটা তো একটা স্ট্রাগল, এটা তো একটা লম্বা জার্নি। সেই জার্নিটা তো মানে কি বলবো, সেই জার্নিটা তো অবশ্যই আমাদেরকে একটা বার্তা দিচ্ছে। বা সেটা বাদ দিয়ে আমি যদি অন্য কোনো সিরিয়ালতে যাই, ধরো যে এখনকার মেয়েরাও ইয়েলো ট্যাক্সি চালাতে পারে, এই ব্যাপারটাই কিন্তু, দেখো মেয়েদের ড্রাইভ করতে আমরা দেখেছি, আমরা কলকাতার রাস্তাঘাটে কিন্তু মেয়েদের ড্রাইভ করতে সচরাচর দেখেই থাকি, কিন্তু বাইক রাইডিংও দেখেছি, কিন্তু ইয়েলো ট্যাক্সিতে মেয়েদিকে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো সেটাও তো আমরা একটা নতুন সিরিয়াল এসছে সেটার মধ্যে দিয়ে দেখতে পাই। এখনকার এটা মানে আগেকার দিনে যেমন ছিল যে পড়াশুনো নয়, মেয়ে একটু বড় হলো বিয়ে দিয়ে দিতে হবে, কিন্তু এখন এভরি সিরিয়ালে আমি দেখতে পাচ্ছি যেখানে তোমরা বিয়ের পরেও শ্বশুর বাড়িতে এসেও পড়াশুনো করছে, সেটা লুকিয়ে হোক বা শ্বশুর বাড়ির সম্মতিতে হোক তারা পড়াশুনো করছে। বা ধরো একজন তোমার এসপি অফিসার হচ্ছে,
এগুলো আমরা হামেশাই দেখতে পাচ্ছি এখনকার সিরিয়ালে, তো এটা তো অবশ্যই বার্তা পাওয়া যাচ্ছে, তাই না? হিন্দি টেলিসিরিয়ালের সঙ্গে বাংলা টেলিসিরিয়ালের জনপ্রিয়তায় কতটা জায়গা পাচ্ছে বলে আপনার মনে হয়? হিন্দি টেলিসিরিয়াল দেখো, আগে আমাদের ছোটবেলাটা যদি মনে করো তাহলে আমরা মহাভারত, রামায়ণ এগুলো কিন্তু আমরা হিন্দিতেই দেখতাম, কারণ তখন বাংলাতে আসেনি, তাই না? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি তো আমাদের বাংলা যে চ্যানেলগুলি আছে সেখানেও কিন্তু আমরা মহাভারত বলো, শ্রীকৃষ্ণ বলো, বা তোমার রামায়ণ বলো, তোমার এইসব সিরিয়ালগুলো, মানে এইসব গল্পগুলো কিন্তু আমরা বাংলাতেও দেখতে পাচ্ছি। তো অবশ্যই হিন্দির সাথে বাংলা সেইভাবেই টক্কর দিচ্ছে, এবং এটা বলতে পারি যে যে কোনো রিয়েলিটি শো, ধরো DND, ডান্স বাংলা ডান্স, বা বলো ডান্স বাংলা ডান্স, ওটা কি ডান্স ইন্ডিয়া ডান্স আছে, তো সেটাও তো বাংলাতে ডান্স বাংলা ডান্স হচ্ছে। আজকে বাংলার ছেলেমেয়েরাও তো সেখানে সুযোগ পাচ্ছে, বা সেরকমই বড় প্ল্যাটফর্ম করে কাজ হচ্ছে। হিন্দিতেও যেমন তোমার কোন বনেগা কড়রপতির মতোই, বাংলাতে মতো না হলেও কিছুটা হলেও সেই কোয়েশ্চেন আনসারের মতোই আর কি বলতে পারি, বাংলাতে দাদাগিরি এসছে। তো হিন্দির সাথে তো বাংলা সে সমান তালে টক্কর দিয়ে, ইনফ্যাক্ট এখন বলতে পারি যে বাংলাও সমানভাবে বিহার বলো, ঝাড়খণ্ড বলো, জনপ্রিয় দাদাগিরি বলো, বা ডান্স বাংলা ডান্স বলো, দিদি নাম্বার ওয়ান বলো, বা আমি নাম বলবো না, এত কিছু আছে যেগুলো বাংলা মানে হিন্দি হিন্দি ভাষী জায়গা যেগুলো সেখানে কিন্তু সমানভাবে জনপ্রিয়। টেলি সিরিয়ালের বাস্তবসম্মতা আজকের দিনে দাঁড়িয়ে কোন জায়গায় রয়েছে? এখনকার আগেকার আগেকারের সাথে যদি এখনকার তুলনাটা করি তাহলে বলবো আগেকার দিনে না নিশ্চয়ই গল্প হতো, আর সেটাও মাঠে ঘাটে, বা তোমার কোনো আউটডোর, সেইভাবে ম্যাক্সিমামটা আউটডোর শুট করে মানে সাজানো হতো। এখন মানে আজগুবি সেটার মধ্যে অনেক বেশি থাকতো, এখন যেটা হচ্ছে রিয়েলিটিটাকে দেখানো হয়। এখন তুমি, আমি তোমাকে এর আগেও বললাম আরেকটা কোয়েশ্চেনে, যে একটা মানুষ কোথা থেকে স্ট্রাগল করতে 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 সে যে পরে শিখরে পৌঁছয়, মানে ধরো একটা কোনো কেউ কারোর একটা সিঙ্গার হওয়ার স্বপ্ন আছে, সে ছোট থেকে গানটাকে ভালোবাসে, তার বাড়িতে কেউ নেই, মানে বা বাড়িতে আছে খুব একটা বেশি গানের চর্চা নেই, কিন্তু সেখান থেকে সে পাশের বাড়িতে হোক বা যেখান থেকে হোক গানটাকে শিখে স্ট্রাগল করে করে সে একজন বড় প্ল্যাটফর্ম পাচ্ছে, এগুলো তো আমরা দেখতেই পাই। তো আমি তো বলবো যে এখনকার সিরিয়ালে আজগুবি গল্প খুব একটা বেশি থাকে না, ঠিক আছে, তার থেকে বাস্তবটা দেখানো হচ্ছে বেশি, বাস্তবে একটা মানুষ কতটা স্ট্রাগল করছে সাফল্য পায় সেটা দেখানো হচ্ছে এখন সব থেকে ইম্পর্টেন্ট, যেটা যে আমরা নতুন প্রজন্মের যারা, তারা স্ট্রাগলটাকে দেখি, স্ট্রাগলটাকে শেখার আমরা চেষ্টা করি, বা আমরা অনেক কিছু জানতে পারি যে রান্না নিয়েও এগোনো যায়, এই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল না। এটা কিন্তু তোমার এখন যে হোটেল ম্যানেজমেন্ট পড়াটা কিন্তু আর বেশিটাই বিদেশিদের মধ্যে ছিল, সেটাও কিন্তু সিরিয়াল থেকেই আমাদের প্রচুর, এখন তুমি কলকাতার মার্কেটে বলো বা কলকাতার মানে পার্শ্ববর্তী এলাকা যেখানে আছে সেখানে কিন্তু যদি খোঁজ নিয়ে দেখো তাহলে প্রচুর দেখবে যারা হোটেল ম্যানেজমেন্ট পড়তে আসছে বা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে আসছে, সেটা কিন্তু শুধুমাত্র মানে শুধুমাত্র বলবো না, বাট কিছুটা তো অবশ্যই রান্না নিয়ে পড়তে পারা যায়, এটা কিছুটা তো সিরিয়ালের হাত আছে আর কি, সিরিয়াল শিখিয়েছে। নতুন প্রজন্ম তো টেলিসিরিয়ালের দিকে খুব একটাও ঝুঁকছে না, তো সেক্ষেত্রে তাদের জন্য কি করা উচিত বলে মনে হয় আপনার? তুমি বলছো ঠিকই, নতুন প্রজন্ম খুব একটা বেশি টেলিসিরিয়ালের দিকে ঝুঁকছে না, কিন্তু যদি দেখো আমি বলবো যে ধরো বাচ্চাদের যে সিরিয়ালগুলো হতো, যেমন আমি নিজে করেছি যেটা গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, সেখানে আমি প্রচুর বাচ্চাকে নিয়ে কাজ করেছি, প্রচুর বাচ্চাকে নিয়ে, মানে কমসে কম এক একদিনে 50 জন করে আমাদের বাচ্চার যখন আশ্রমে শুট চলতো তো তখন থাকতো, তো অবশ্যই সেখানে কিন্তু ভিউয়ার্স বাচ্চারা বেশি থাকতো যেহেতু বাচ্চাদের দিয়ে সিরিয়ালটা হতো। নেক্সট চলে আসি তারপরে টিনেজারদের ব্যাপারটা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা যখন চলছিল, পাণ্ডব গোয়েন্দা দেখার জন্য ম্যাক্সিমাম মানে টিনেজার বলো বা তার বয়সী, তার থেকে একটু বড় যারা মানে 20-25 বছর এই বয়সী, মানে পাণ্ডব গোয়েন্দা এতটা পপুলারিটি হয়েছিল, যখন বন্ধ হয়ে গেল পাণ্ডব গোয়েন্দা প্রচুর মেল পাওয়া গেছে যেটা টিনেজার বা তার বয়সী মানে আপ টু 30 পর্যন্ত এজের, গোয়েন্দা গিন্নি, গোয়েন্দা গিন্নিও তো একটা রহস্য গল্প,
সেখানেও কিন্তু সেম জিনিস, নতুন প্রজন্মই কিন্তু সেইভাবেই ঝুঁকেছে। নেতাজি, নেতাজিতেও কিন্তু নতুন প্রজন্মের মানে নতুন প্রজন্মের ভিউয়ার্স বেশি ছিল। তো রহস্যজনিত গল্প বা কোনো রিয়েল লাইফের কোনো গল্প বা স্ট্রাগেল ফলে ইয়াং জেনারেশন কিন্তু ওটা দেখে, ভালো রকমই দেখে। অনেক অবাস্তব জিনিস বাংলার টেলিসিরিয়ালে দেখানো হয়, তো সেই সিরিয়ালগুলো মানুষের কাছে কতটা জায়গা পায়? দেখো, শুধুই যে ধরো আমাদের মতো সাদামাটা লাইফ নিয়ে সিরিয়াল হয় না। যদি শুধুমাত্র একটা নর্মাল যে তুমি ঘুম থেকে উঠছো, খাওয়া দাওয়া করছো, কাজ করছো, এসে আবার রান্না করছো, খাওয়া দাওয়া করছো, আবার কাজ করছো, খাওয়া দাওয়া করছো, এইভাবে তো সিরিয়াল চলে না। সেখানে তো কিছুটা হলেও তোমাকে গল্প দেওয়া তো হবে, গল্প তো দিতেই হবে। এবার অবাস্তব বলতে তুমি কি বলতে চাইছো আমি জানি না, আমার কাছে অবাস্তব বলতে আমার মনে হয় এটাই যে হয়তো একটু পড়ে গেল তাতে অনেকটা ফেটে গেল, বা হয়তো একটু তোমার কিছু হলো মানে কিছুই হলো না তাতেও, বা কিছু হলো তাতেও অনেকটা বড় করে দেখানো হলো, বা হয়তো তুমি তার থেকে পড়ে গেল কিন্তু তার কিছুই হলো না সেরকম। তো এইগুলো সিরিয়ালে খুব একটা বেশি হয় না, আমার মনে হয় খুব একটা বেশি সিনেমাতেই থাকে। তবে আমি বলবো যে কিছু তো তোমাকে, দেখো কোনো জিনিস মিশ্রণ মানে তুমি যেহেতু জার্নালিজম স্টুডেন্ট সেক্ষেত্রে গল্প লিখতে গেলে তুমি এটা বুঝতে পারবে যে আমাদেরকে কিছুটা হলেও তোমাকে গল্প ঢোকাতে হবে, পুরোটা রিয়েল লাইফ নিয়ে চলে না। রিয়েল লাইফ অবশ্যই থাকবে, যদি রিয়েল লাইফ 90% থাকে 10% তোমাকে গল্প দিতে হবে। তো সেটাই গল্প আর কি, সেটাই মানুষের। আর মানুষ তো ভালো রকম, আমি দেখতে পাচ্ছি এটা এখন, আমি প্রচুর সিরিয়ালের নাম বলতে পারবো যেগুলো এখন তোমার টিআরপির শীর্ষে আছে, ঠিক আছে, টিআরপি আপ ডাউন হচ্ছে। যমুনা ঢাকি, মেয়েরা ওকে ঢাক বাজাতে পারে, এটা কি ধারণা ছিল কারোর মেয়েরা ঢাকি হতে পারে? এটা কিন্তু এখন তো হচ্ছে, এখন আমরা ধরো তোমার রেড রোডে যে শো গুলো হয় পুজোর পরে, দশমীর পরে যেটা হয় তোমার বিসর্জন যে শো বলো, বা তোমার 15th August যেগুলো বলো, সেখানে কিন্তু মেয়েরা ঢাক বাজায়। বা নাকতলাতে আমি দেখেছি, গত বছর এর কথা বলছি, নাকতলাতেও কিন্তু মেয়েরা ঢাক বাজায়। তো এখন কিন্তু মানে বাস্তবটা এটা হচ্ছে, আগে কিন্তু এটাকে আমরা আজগুবি বলতাম, হ্যাঁ মেয়েরা ঢাক বাজাতে পারে, তাই আবার হয় নাকি মেয়েরা বাইক চালাতে পারে? যখন বকুল কথা বলে সিরিয়ালটা হলো তখন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, প্রচুর জনকে শুনেছি যে মেয়েরা রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরবে, এটা হতে পারে, কিন্তু এখন তো ঘুরছে, এখন তো আমরা দেখতে পাচ্ছি, তো অবাস্তবটাই বাস্তবে পরিণত হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তাবুশিনী। Thank you.